মিশিগানের হ্যামট্রামিক সিটি কাউন্সিল মেম্বার পদে বিজয়ী হয়ে ইতিহাস করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসান ও মোহতাসিন রহমান সাদমান। এর মাঝে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছেন হাউজিং ব্যবসায়ী সাদমান। এবারের নির্বাচনে সিটি কাউন্সিল মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশী বংশোদ্ভূত তিন প্রার্থী, তবে জয়ের দেখা পাননি বর্তমান কাউন্সিল মেম্বার নাইম চৌধুরী। মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজার পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্তমানে মিশিগানের হ্যামট্রামক সিটির প্রোটেম মেয়রের দায়িত্ব পালন করছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ হাসান। মঙ্গলবারের সিটি কাউন্সিল নির্বাচনে মেম্বার পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি। ওয়েন কাউন্টিতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী মোহাম্মদ হাসানের প্রাপ্ত ভোট 1618টি। অন্যদিকে সিটি কাউন্সিল মেম্বার পদে 1238 ভোট পেয়ে বিজয় ছিনিয়ে নিয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত মোহতাসিন রহমান সাদমান। এই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। তবে 1118 ভোট পেলেও জয় তুলে নিতে পারেননি বাংলাদেশি বংশোদ্ভূত বর্তমান কাউন্সিল মেম্বার নাইম চৌধুরী। সিটি কাউন্সিল নির্বাচনের আওতায় তিনটি পদের মধ্যে দুইটিতেই বাংলাদেশি বংশোদ্ভূতদের বিজয়ে ব্যাপক উৎফুল্ল এখানকার বাংলাদেশিরা। রাত 10:30টায় ফলাফল ঘোষণার পরপরই তাদের কর্মী সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা নিউ মদিনা রেস্টুরেন্টে মিলিত হয়ে পরস্পরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। টিবিএন 24 টেলিভিশনের মাধ্যমে হ্যামট্রামক সিটির ভোটার সহ বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মোহাম্মদ হাসান ও সাদমান। বর্তমান কাউন্সিল মেম্বার আবু আহমেদ মুসাও নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে মিলেমিশে কাজ করার প্রতিশ্রুতি জানিয়েছেন। আজকে আপনারা আমাকে যেভাবে আপনাদের সাহায্য সহযোগিতা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবারের নির্বাচনে আপনার সবার দোয়ায় জয়যুক্ত হয়েছি। আপনার সবাই আমার দোয়া করবেন। আপনারা সবাইকে সাথে নিয়ে আমি এই সিটিকে নতুনভাবে গড়ে তুলব। আমি কাউন্সিল ইলেক্টকে কনভেনশন জানাই এবং সবাইকে ধন্যবাদ জানাই তাদেরকে সহযোগিতা করার জন্য, যেন তারা আগামী দিনে আরো ভালো কাজ করতে পারে। মঙ্গলবার সকাল 7:00 থেকে রাত 8:00 পর্যন্ত সিটি কাউন্সিল মেম্বারের তিনটি পদের বিপরীতে ভোট গ্রহণ চলে। বাংলাদেশি, ইয়েমেনি ও পোলিশ সম্প্রদায়ের 6 প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট 7385 জন ভোটার এতে অংশ নেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিটি কাউন্সিল মেম্বার পদে নির্বাচিত আরেকজন হলেন ইয়েমেনি বংশোদ্ভূত মোহাম্মদ আজমরি, তিনি পেয়েছেন 1309 ভোট। হিজল জুবায়ের, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।